আচ্ছা শোনো, আজকে আমার মন খুবই ভালো, তো এখন বলো তোমার কি কি দাবি আছে। আজকে আমি তোমার সব দাবি পূরণ করব। স্যার আমি তো ছুটি কম পাই, নতুন বছরে ছুটি একটু বাড়িয়ে দেওয়া যায় না? আচ্ছা বলো কি রকম ছুটি চাও। আমি একটা না 6 মাস ছুটি চাই, বছরে 2 বার। ভাই এই ছেঁড়া টাকাটা পাল্টিয়ে দিন, এটা চলবে না। আরে ভাই আমি আমার মোবাইলে ছেঁড়া টাকা ঢোকামো, তাতে আপনার কি? এই যে সাধু বাবা, আমার হাতটা দেখে একটু বলেন তো, এই বছরটা আমার কেমন যাবে? তোমার ভবিষ্যৎ খুবই ভালো, তুমি অনেক পড়াশোনা করবে। আরে বাবা আমি তো 3 বছর ধরে পড়াশোনা করতেছি, আগে বলেন এই বছর আমি পাসটা করতে পারবো কিনা। হারামজাদা কোথাকার, তুই আমার ছেলে হয়ে অল সাবজেক্টে ফেল করেছিস? এই লো 500 টাকা, এখন কেসটা খতম করে দাও। সাধু বাবা আমার ডান হাতটা চুলকায়, সামনে কি আছে বলেন? তোর অর্থপ্রাপ্তি সুনিশ্চিত। বাবা আমার বাম হাতটাও চুলকায়। কি বলিস, তাহলে তো তোর আরো বেশি অর্থ আসবে। ও তাই? বাবা আমার ডান পাশের হাঁটুও চুলকায়। তাহলে তোর বিদেশ যাত্রা হবে। আমার বাম পাশের হাঁটুও চুলকায়। ওরে হারামজাদা, তোর তো চুলকানি হইছে। কিরে তোর বাবা তো দাঁতের ডাক্তার, তাইলে তোর ছোট ভাই দাঁত ছাড়া জন্ম নিল কেন? আরে তোর বাবাও তো দর্জি, তাহলে তোর ছোট ভাই জামা কাপড় ছাড়া জন্ম নিল কিভাবে? স্যার একজন ফোন করে আমাকে হুমকি দিছে। তো কি বলেছে? বলছে যে 5 তারিখের মধ্যে বিল না দিলে টেলিফোন লাইন কেটে দিব। স্যার আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। কেন, কি হয়েছে? কারণ সে আমার সাথে 1 বছর ধরে কোনো কথাই বলতেছে না। আপনি আরো একবার ভেবে দেখুন, এরকম বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ভাই আজকে রাতে আমি ঘুমাবো না। কেন, কি হয়েছে? গতকাল রাতে স্বপ্নে ধরে একজনকে পিটাইছি, আর আজকে নাকি ওরা দলবল নিয়ে আসবে আমারে মারার জন্য, সেই জন্য আজকে রাতে আমি ঘুমিয়ে আসবো না।